হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, সারা ত্রিপুরাতেই এখন চলছে করোনার আবহ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার অত্যন্ত চিন্তিত, কারণ প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। যদিও সুস্থ হয়ে অনেকেই বাড়ি ফিরছেন, কিন্তু তা সত্ত্বেও করোনা আক্রান্ত হওয়ার সংখ্যাটা কিন্তু দিন দিন মারাত্মক আকারে বেড়ে চলছে। এই পরিপ্রেক্ষিতে সারা ত্রিপুরাতে 5 দিনের জন্য আবার নতুন করে লকডাউন ঘোষণা করেছেন। উদ্দেশ্য একটাই, এই করোনা ভাইরাসকে রোধ করা। অর্থাৎ করোনা ভাইরাস যাতে ব্যাপকভাবে সারা রাজ্যে ছড়িয়ে না পড়ে, মানুষ যাতে করোনায় আক্রান্ত না হয়, তার জন্যই রাজ্য সরকার এই লকডাউনকে একটা শ্রেষ্ঠ পন্থা বলে মেনে নিয়েছেন। সরকার যে উদ্দেশ্য নিয়ে এই করোনা প্রতিরোধে লকডাউন ঘোষণা করেছেন, সে উদ্দেশ্য কি সাধিত হচ্ছে? প্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়টি নিয়েই আজকের ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমেই বলবো যে লকডাউন শুধু ত্রিপুরায় খাতা কলমেই চলছে। লকডাউন বাস্তবের মাটিতে খুবই নমনীয় বলা যায়। ত্রিপুরা সরকার করোনা সংক্রমণ হতে রাজ্যে মানুষকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্য নিয়েই একের পর এক লকডাউন দিয়ে যাচ্ছিলেন। প্রকৃত উদ্দেশ্য করোনা চেইন ব্রেক ঘটানো, কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? আইন প্রয়োগকারী সংস্থাগুলি লকডাউন বাস্তবায়িত করার ক্ষেত্রে চূড়ান্ত শিথিলতা দেখাচ্ছে, যার ফলে লকডাউন আজ শুধু খাতায় কলমে, কাগজে পত্রে, বাস্তবের মাটিতে নয়। রাজ্যের সংবাদপত্রগুলিতে, কেবল চ্যানেলগুলিতে, ইউটিউব চ্যানেলে লাইভ চিত্র দেখানো হচ্ছে। করোনা সংক্রমণ কিন্তু এই লকডাউনের মধ্যে অনেকখানি বেড়ে চলছে। কিন্তু কেন লকডাউনের মধ্যে আজ করোনা সংক্রমিত হচ্ছে, ব্যাপকতা বাড়ছে? লকডাউন কীভাবে মেনে চলছে এর যে মানুষ? সর্বত্র একটা খোলা পরিবেশ, উৎসবের মাঝাজে মানুষ এই লকডাউন পালন করছে। তাই রাজ্যের প্রতিটি প্রান্তেই দেখা যাচ্ছে যে লকডাউনের সময় মানুষ অযথা ঘর হতে বের হচ্ছে। মানুষ আজ অবহেলাপূর্ণ দৃষ্টিতে এই লকডাউনকে মেনে চলছে। উৎসবের মেজাজে মুদি দোকান, সবজি দোকান, টিফিন হাউসগুলিতে জটলা বেঁধে চলছে। পুলিশ নামকাও আসতে কিছু দায়িত্ব পালন করছে। পুলিশ যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করত, তাহলে রাস্তায় এত লোক দেখা যেত না। রাজ্য প্রশাসন যদি এদিকে দৃষ্টি প্রদান না করে, তবে এই লকডাউনে কোনো সার্থকতা আসবে না। কোথাও কোথাও দেখা যাচ্ছে, বিশেষত গ্রামগঞ্জে পুলিশ প্রশাসন নেই বললেই চলে। রাস্তায় কোথাও পুলিশই টহল নেই, যার ফলে মানুষ যার যা ইচ্ছে মতোই চলাচল করছে। কোনো ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং নেই। গ্রাম থেকে শহর সর্বত্রই আজ একই অবস্থা। মনে হয় লকডাউন শুধু কাগজে কলমে, এটাই কি যথেষ্ট? লকডাউন নিয়ে আপনাদের ভাবনাটা কি, অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানে থাকার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।